2022 সালের ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে অসাধারণ কিছু প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে কাতার। মধ্যপ্রাচ্যের দেশ হওয়ায় স্বাভাবিকভাবে আবহাওয়া গরম প্রকৃতির, আর তাই খেলার মাঠ এবং গ্যালারির তাপমাত্রা রাখা হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসে, যা সবার জন্য বেশ আরামদায়ক। এই কাজে ব্যবহৃত শীতলীকরণ প্রযুক্তি সাধারণ প্রযুক্তির চেয়ে 40% অধিক টেকসই এবং শক্তি সাশ্রয়ী। এছাড়া অত্যাধুনিক কুলিং প্রযুক্তির অসাধারণ একটি ফিচার হল স্টেডিয়ামে থাকা মানুষের সংখ্যার উপর ভিত্তি করে তাপমাত্রা নির্ধারণ করা যাবে। স্টেডিয়ামের বাইরের তাপমাত্রা যত বেশি হোক না কেন, ভেতরে থাকা খেলোয়াড় এবং দর্শকরা কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়বে না। এছাড়াও স্টেডিয়ামের বাতাস পরিষ্কার এবং বিশুদ্ধ করার কাজও এই যন্ত্রের সাহায্যে করা যাবে। কাতারের ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড হল 974। এই বিষয়কে গুরুত্ব দিয়ে দেশটিতে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টেডিয়াম 974। এটির ধারণ ক্ষমতা প্রায় 40,000। বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথম স্টেডিয়াম যা তৈরি করা হয়েছে পরবর্তীতে সরিয়ে ফেলার উদ্দেশ্যে। এই অস্থায়ী ভেন্যু পরবর্তীতে আফ্রিকার অনুন্নত দেশগুলোতে সাহায্য হিসেবে প্রদান করা হতে পারে। এছাড়া কিছু লিগেসি প্রজেক্টের সিরিজে ব্যবহার করার জন্য পুনঃস্থাপনের সম্ভাবনাও রয়েছে। কাতার বিশ্বকাপে থাকবে স্মার্ট ওয়াইফাই এবং চার্জিং ব্যবস্থা। ইআইপি পাম্প স্টেশনগুলোতে শেডিং ওয়াইন্ড টার্বাইন, সোলার প্যানেল এবং বাইফেসিয়াল ফটোভোল্টেক প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখানে বসে ক্যাবলের মাধ্যমে বা ওয়্যারলেস পদ্ধতিতে মোবাইল ফোনে চার্জ করা যাবে। এছাড়া ইআইপি পামে ওয়াইফাই হটস্পট ব্যবহার করার সুযোগ রয়েছে। অ্যাডভার্টাইজিং, মিস্ট কুলিং, সার্ভেলেন্স ক্যামেরা, লাইটিং এবং স্পিকারও ইআইপি পামের অংশ। একটি কাস্টম মেড স্মার্টফোনের মাধ্যমে দোহার আশেপাশে থাকা সেন্সর দিয়ে নিজের গন্তব্য খুঁজে নেওয়া যাবে। এছাড়া ট্রাফিক, ট্যাক্সি, পার্কিং, নতুন মেট্রো সিস্টেম এবং ভেনু এন্ট্রান্স এবং এক্সিটের তথ্য পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে। দোহার আশপাশে কানেক্টেড সেন্সর বসানো হয়েছে, যার দ্বারা কাতারের আশপাশে সহজে চলাচল করা যাবে, যার ফলে রিয়েল টাইম ইনফরমেশন ব্যবহার করে ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে। স্টেডিয়ামে এলইডি লাইট একেবারে নতুন কিছু নয়, কিন্তু কাতার এই অসামান্য বিষয়টিকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই এলইডি লাইট এবার ফুটবল বিশ্বকাপ 2022 দেখা যাবে। কালার চেঞ্জিং লাইটের পাশাপাশি অনেক ধরনের লাইট ইফেক্টের ব্যবস্থা করা হয়েছে, আর এগুলো মূলত ওপেনিং এবং ক্লোজিং অনুষ্ঠানে ব্যবহৃত হবে। এসব লাইট সাধারণ লাইটের চেয়ে 6 গুণ অধিক সময় ধরে কাজ করে, আর সবচাইতে বড় পার্থক্য হলো এগুলোর এনার্জি এফিসিয়েন্ট এবং নন টক্সিক। স্টেডিয়ামে বসে থাকতে থাকতে ক্ষুধা তো লেগে যেতেই পারে, আর তাই দর্শকদের নিজেদের সিটে বসেই খাবার অর্ডার দেওয়ার জন্য ফুড টেকনোলজি নিয়ে এসেছে কাতার। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ফুড অর্ডার করতে পারবেন মাঠে থাকা দর্শকেরা। অ্যাপের মাধ্যমে ফুড অর্ডার করার পর এক্সপ্রেস কিউ এর মাধ্যমে খাবার সিটে পৌঁছে যাবে। এছাড়া দ্রুত খাবার পাওয়ার জন্য পিক আপ অপশনও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ইতিমধ্যে কাজ চলছে এমন কিছু প্রযুক্তির মধ্যে একটি হলো ওয়েয়ারেবল ইলেকট্রনিক্স। গায়ে থাকা শার্ট কিংবা জার্সিতে লাগানো সেন্সরের মাধ্যমেই হয়তো হার্টবিট বা রক্তচাপ মাপা যাবে। এই প্রযুক্তির পাশাপাশি আরও অনেক ধরনের পরিধানযোগ্য ইলেকট্রনিক্স নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে, যা কাতার বিশ্বকাপের ফ্যানরা ব্যবহারের সুযোগ পেতে পারবেন। বিশেষ মুহূর্তে এই ধরনের পরিধানযোগ্য স্মার্ট ইলেকট্রনিক্স বেশ কাজে আসতে পারে। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো সংযুক্ত হতে যাচ্ছে রোবট লাইন্সম্যান। আরও নিখুঁতভাবে অফসাইড নির্ণয় করতে ইতিমধ্যে সেমি অটোমেটেড টেকনোলজি দ্বারা পরীক্ষা চালিয়েছে ফিফা। ইতিমধ্যেই অফসাইড নির্ণয়ের এই প্রযুক্তি ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে কাতার বিশ্বকাপে খেলার মাঠে দেখা মিলবে এসব রোবট লাইন্সম্যানের। এছাড়া কাতারে ওয়াশরুমগুলোতে সেন্সর যুক্ত কল ব্যবহার করা হয়েছে, যা পানির অপচয় অনেকটা কমিয়ে দিবে। তাছাড়া কার্বন নিঃসরণ কমানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করছে দেশটি। এসবের পাশাপাশি বিশ্বের চাহিদা সম্পূর্ণ মানুষের জন্য ব্রেইল পদ্ধতিসহ বিভিন্ন সেন্সর প্রযুক্তি ব্যবহার করছে কর্তৃপক্ষ।
দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইরতিফা রহমান। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছি এখানেই। সেই পর্যন্ত দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।